দর্শক, সিলেট ওসমানি মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী সজল ছত্রি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সজল, যারা হতাহত হয়েছেন সবাই প্রায় নিম্নবিত্ত, তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে? আর একজন আহত যিনি, তার অবস্থা গুরুতর জানিয়েছিলেন, এখন কী অবস্থা? পাপিয়া, এই দুর্ঘটনাটির পর 11 জন কিন্তু স্পটে মারা যান এবং ওসমানি হাসপাতালে আনার পর আরও 3 জন এ পর্যন্ত মারা গেছেন, বাকি 9 জন চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা বলছেন যে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। তারা আশা করছেন যে আর প্রাণহানির ঘটনা ঘটবেন না, এবং যারা যে কজন আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছিল। জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বা ফায়ার সার্ভিসের উপপরিচালক সবাই কিন্তু সাথে সাথে স্পটটিতে গিয়েছেন, স্পট পরিদর্শন করেছেন এবং যে স্পটে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু দুর্ঘটনাপ্রবণ এলাকা। এবং যেটি বলছিলেন, যারা নিহত বা আহত হয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি হতদরিদ্র পরিবারের সদস্য এবং সবাই নির্মাণ কাজের সাথে জড়িত, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের চুক্তি হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেরকম চুক্তিতে আজকে এটি পিক আপ ভেনে চড়ে তারা যাচ্ছিলেন। পরিবারগুলোকে আসলে সবাই আহাজারি করছেন, দেখবেন যে পরিবারগুলোর যে এখনকার অবস্থা আসলে তারা নিজেদের সান্ত্বনা দিতে পারছেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সহায়তা দেয়া হবে, এ পর্যন্ত জেলা প্রশাসক বলছেন তাদের 20,000 টাকা করে দেয়া হবে প্রতি পরিবারকে। এছাড়া সিটি কর্পোরেশনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর তরফ থেকে আরও 25,000 করে প্রতিটি পরিবারকে দেয়া হবে। এখনও আহাজারি চলছে, আসলে শোকাবহ পরিবেশ, মরদেহগুলো এখনও হস্তান্তর করা হয়নি, আসলে নাম পরিচয় তালিকা এই কার্যক্রমগুলো চলছে। স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি কাজ এবং কিন্তু করতে হয়। আমরা একটু যারা হতাহত আছে তাদের আত্মীয়স্বজনের কথা বলি। আপনার কে আহত, কি হয়েছে? আমার বাড়িতে বাড়িতে গেছিল রাইসিন বেড়ানিত আইয়া তার বন্ধু বান্ধব লইয়া খাতে গেছে গা ডালে আমার কাছে ফদর আছে না, আগে রশিদ ভরণের পরে বিশ্ব রোডের মাঝে ডিসি তাকে তারা মারি দিয়েছে, মারিয়া তারা 17-18 জন মানুষ জায়গাতে মারা গেছে, আর কিছু মেডিকেল ভর্তি আছে। তার পরিবারে কে কে আছে? তার অত তো আমার ভাই আছে, বড় ভাই আছে, আমার ভাই বউ আছে, সবই আছে, আমার 3টা ভাতিজি আছে, একজন ভাতিজি এই ঘরের মাঝে সম্বল আছেন, খামাইদারের মাঝে এই রোজগার আছেন। তারা ভাইয়ের মধ্যে 3 নম্বরে লোক হে, তবে এক ভাই আলাদা বিয়া করিয়া আর হে লগিয়া আপনার এক, হ্যাঁ, উপার্জনের শ্রমিক যিনি মারা গেছেন তিনি বলছেন যে তার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি ছিলেন, এবং বেশিরভাগ যারা নিহত হয়েছেন যারা তারা বেশিরভাগেরই আসলে তাদের আসলে এরকম অবস্থা যে বেশিরভাগই দেখা গেছে যে তাদের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র তারাই ছিলেন যারা আজকে নিহত হয়েছেন। যার কারণ মানে যারা নিহত হয়েছে তাদের পরিবেশে আসলে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে, এ হচ্ছে আসলে এখনও পরিস্থিতি। পাপিয়া, ধন্যবাদ আপনাকে সজল। দর্শক, সিলেটের সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়ে যাবতীয় বিষয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল ছত্রি।